দেখো বন্ধুরা, আমার বোয়াল মাছের তরকারিটা রেডি। এই তরকারিটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, কারণ এতে তো দেখলে তোমরা যে আমি বেশি পরিমাণ মশলা ইউজ করিনি, শুধু লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়েই তরকারিটা করেছি, আর কিচ্ছু দেওয়া নেই এতে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, তাহলে ভাবো খেতে কতটা সুন্দর হবে। তোমরাও বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। তো আমি তরকারিটা দেখো নামিয়ে নিচ্ছি। আরো অনেক ভালো ভালো রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। তো আজকের রান্নাটার জন্য দেখুন, আমি নিয়ে নিয়েছি 1-2 কেজি ওজনের বোয়াল মাছ। এই বোয়াল মাছটা দামোদর নদীর। এই বোয়ালটা যেভাবেই রান্না করবেন সেভাবেই খেতে ভালো লাগে। তো আজকে এই বোয়ালটা আমি কিভাবে রান্না করি, চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। এই দেখুন বোয়াল মাছটা আমি কেটে নিচ্ছি। বোয়াল মাছটা কাটা হয়ে গেলে এরপর বোয়াল মাছটাকে আমি ধুয়ে ধুয়ে নেব, তারপরে আমি রান্নাটা করতে যাব। তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখো আমি যে রান্নাটা করব, তার জন্য প্রথম আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা যে যে তেলটা পছন্দ করো সে সে তেলটা দেবে, মানে তোমরা এখানে রিফাইন অয়েলও ইউজ করতে পারো, যে যে তেলটা খায়, সবাই তো সর্ষের তেল খায় না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। কিন্তু কি বলতো, এই মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, সাদা তেল দিয়ে করলে অতটা ভালো আসে না ফ্লেভারটা। কিন্তু সবার স্বাস্থ্যের জন্য, মানে সবাই তো সর্ষের তেল খায় না, কারণ সর্ষের তেলটা একটু ভারী হয়, তো অনেকের সমস্যা হয়। তো এবার যার যেটা কমফোর্টেবল সে সে তেলটা দিয়ে এটা রান্না করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে দেখো আমার ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। তোমরা এই আলুটা আগেও ভেজে নিতে পারো, কিন্তু আমি একবারে ফোড়ন চাপিয়ে দিয়ে তারপরে আলুটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দেবো হলুদ। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে কুচানো টমেটো। এই টমেটোটা কি তোমার তরকারির ফ্লেভারটা সুন্দর করে, আর কালারটাও সুন্দর আসে টমেটো দিলে তরকারিতে। এ দেখো আমার আলু আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আদা, শুকনো লঙ্কা আর জিরে। এখানে আমি 6টা মতন শুকনো লঙ্কা, আর তোমার 1 চামচ জিরের গুঁড়ো, আর তোমার আদা নিয়েছি বড় বড় 2 টুকরো। আমি আগে একবার লবণ দিয়েছিলাম আলু ভাজার সময়, আর এরপরে আবার আমি লবণটা দিয়ে দিলাম, তোমরাও দেখে লবণটা দিয়ে দেবে। এরপরে আলু আর মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। ঢাকনা চাপা দিয়ে দেব, ঢাকনা চাপা দিয়ে আমি এটা 10 মিনিট মতো ফুটিয়ে নেব। এই দেখো আমি 10 মিনিট পর তুলে নিলাম ঢাকনাটা, এরপরে আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, এ দেখো পুরো গলে গেছে, আর ঝোলটাও ফুটে এসছে। সব তরকারির ঝোলটাই মেন, মানে ঝোলটা যত সুন্দর করে ফুটবে আর মশলাটা যদি ঠিকঠাক পরিমাণ মতন দেওয়া যায়, তাহলে তরকারি ভালো লাগে খেতে। এরপর আমি এতে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এটা আমার কি সুন্দর ফুটে এসে গেছে, এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই দেখো সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা,
দেখো আমার বোয়াল মাছের তরকারিটা হয়ে গেছে, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। মাংসের তরকারির থেকেও এটা দিয়ে বেশি ভাত খেতে পারবে তোমরা, আর এটা স্বাস্থ্যের জন্যও ভালো, কারণ এতে আমি বেশি মশলা ইউজ করিনি তোমরা দেখলে, কিন্তু পেঁয়াজ রসুন কিছুই নেই, সিম্পল আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করেছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে তরকারিটা, তো খেতে ভাবো কিরকম হবে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, আমার বোয়াল মাছের তরকারিটা রেডি। এই তরকারিটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, কারণ এতে তো দেখলে তোমরা যে আমি বেশি পরিমাণ মশলা ইউজ করিনি, শুধু লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়েই তরকারিটা করেছি, আর কিচ্ছু দেওয়া নেই এতে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, তাহলে ভাবো খেতে কতটা সুন্দর হবে। তোমরাও বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। তো আমি তরকারিটা দেখো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, বন্ধুরা দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও, লাইক করো আর কমেন্ট করো। আর পরবর্তী তোমরা কি রেসিপি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থাকো।